সংক্রমণ প্রতিরোধে টিকা নেয়ার বয়স সীমা 18 বছর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রুত সময়ের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে, জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এদিকে করোনায় 24 ঘন্টায় আরও 166 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত 6,364। আরও জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। মুক্তা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশিদ আলম। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে টিকা নেয়ার বয়সসীমা কমানো এবং টিকাদান পদ্ধতি সহজ করার বিষয়ে পরিকল্পনার কথা জানান তিনি। বয়সসীমা কমানোর জন্য আজকে সকালবেলা মাননীয় মন্ত্রী আমাকে টেলিফোনে জানিয়েছেন যে বয়সসীমাটা কমানোর জন্য উনি একটা আশ্বাসন দেবেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এটা মিনিমাম একদম সর্বনিম্ন যেটা 18 পর্যন্ত হতে পারে। করোনা রোগীর চাপ সামাল দিতে ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ফিল্ড হাসপাতাল করার পরামর্শ দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 24 ঘন্টায় করোনায় আরও 166 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট মৃত্যু 18,851, শনাক্ত 6,364 ও সুস্থ 9,006। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার 31.05%। এখন পর্যন্ত করোনায় 61 থেকে 70 বছরের মধ্যে মৃত্যু হার সবচেয়ে বেশি 31.21%। 51 থেকে 60 বছরের মধ্যে এই হার 23.97%। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।